আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। পদ্মা সেতু জানান দিল দেশীয় শিল্পায়ন সক্ষমতা। পদ্মা সেতু দেশীয় এক নতুন সক্ষমতার পরিচয় দিয়েছে। দেশীয় অর্থায়নে বানানো এই সেতু যেমন আমাদের অর্থনৈতিক সক্ষমতার পরিচয় বহন করে, ঠিক তেমনি ভাবে পুরো প্রকল্প তৈরিতে যে পরিমাণ উপকরণ ব্যবহার করা হয়েছে তার 25% দেশীয় উৎস থেকে যোগান দেওয়া দেশীয় শিল্পায়নে এক নতুন প্রতিচ্ছবির জানান দেয়। এর মাধ্যমে আরেকটি জিনিস বোঝা যায়, প্রায় 30,000 কোটি টাকার প্রকল্প 1/3 টাকা দেশে রয়ে গেছে। পুরো প্রকল্পে ব্যবহৃত স্টিল রড, সিমেন্ট, ইট, বালু, জিও ব্যাগের পুরোটাই যোগান দেয় বাংলাদেশের কোম্পানি। এছাড়াও বিভিন্ন স্থানীয় ঠিকাদার, উপঠিকাদার, প্রকৌশলী, বিভিন্ন হাজার হাজার কর্মীদের এই স্বপ্ন সার্থক করতে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। উল্লেখ্য, দেশীয় এই উপকরণগুলোর মান দেশি ও বিদেশি বিভিন্ন ল্যাবে একাধিকবার পরিদর্শন ও পরীক্ষায় উন্নীত হয়ে এত বড় প্রকল্পে ব্যবহারযোগ্যতা অর্জন করে। সুতরাং মান নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। কতটুকু সক্ষম দেশীয় কোম্পানিগুলো? পুরো প্রকল্পে প্রায় 1,00,000 টন রডের দরকার হয়েছে, যার 86,000 টন যোগান দেয় BSRM এবং বাকিটা যোগান দেয় অন্যান্য দেশীয় কোম্পানি। নদী শাসনের 4,00,000 টন সিমেন্ট যোগান দেয় বসুন্ধরা সিমেন্ট। মেইন স্ট্রাকচারে আরও 1,84,000 টন সিমেন্ট যোগান দেয় স্ক্যান সিমেন্ট, এছাড়াও অন্যান্য কোম্পানি ও বিভিন্ন পরিমাণের যোগান দেয়। 4,35,00,000 জিও ব্যাগের যোগান দেয় ডার্ড ফিড লিমিটেড নামক এক দেশীয় কোম্পানি। সকল পরিমাণ ইটসহ 5,000 কোটি কিউবিট যোগান দেওয়া হয় সিলেট মৌলভীবাজার থেকে আবুল মোনেব কোম্পানি। নদী শাসন ও উভয় পাশের সংযোগ সড়ক নির্মাণে মালয়েশিয়ার এক কোম্পানির সাথে যৌথভাবে 1,500 কোটি টাকার চুক্তি করে। এছাড়াও বুয়েট এবং কিছু স্থানীয় কন্ট্রাক্টর প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে 1,000 কোটি টাকার বেশি আয় করে। আরেকটি বড় প্রাপ্তি হল এক দক্ষ জনশক্তি, যা পদ্মা সেতুর মাধ্যমে আমরা পেয়েছি। দেশের উন্নয়নে এখন আমাদের উচিত এ সকল দক্ষ প্রকৌশলী এবং কর্মীদের অন্যান্য বড় প্রকল্পে সুযোগ করে দেওয়া। আশা করি নিকট ভবিষ্যৎ এরকম প্রকল্পে পুরোটাই অবদান রাখবে দেশীয় উৎস। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।